প্রধানমন্ত্রী বলেছিলেন অন্তত 100 কোটি ভ্যাকসিনেশন হবে 2021 সালের মধ্যে। অনেক মানুষ শুনে হেসেছিলেন, পরিহাস করেছিলেন, ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন, রাজনৈতিক আক্রমণ শানিয়েছিলেন। কিন্তু আজ জানুয়ারি মাসের 16 তারিখ, এক বছরের মধ্যেই সরকার প্রমাণ করল যে সরকার যে লক্ষ্যমাত্রা স্থির করেছে তা হয়তো অপ্রতুল, এর মধ্যে দিয়ে দেশের সমস্ত মানুষের কাছে হয়তো পৌঁছানো যাবে না, কিন্তু তাও যেখানে দেশের একটা বড় সংখ্যক মানুষ কার্যত কোভিড বিধি মেনে চলছেন না এবং তাদের কোভিড বিধি মেনে চলতে কিংবা ভ্যাকসিনেশনে তাদের আগ্রহী করতে বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারদের অসহযোগিতা আছে, অনমনীয় মনোভাব আছে, আজকে তা সত্ত্বেও সরকার আজকে এই লক্ষ্যমাত্রায় পৌঁছেছে ভ্যাকসিনেশনের এক বছর পূর্ণ। ভারতে টিকাকরণে এক বছর পূর্ণ হলো। টিকাকরণের সঙ্গে যারা যুক্ত তাদের সকলকে আমার স্যালুট জানাই। আপনাদের টিকাকরণ কর্মসূচি কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে বাড়তি শক্তি দিয়েছে, এর ফলে মানুষের জীবন ও জীবিকা রক্ষা পেয়েছে। ভারতে টিকাকরণ কর্মসূচির এক বছর পূর্তিতে টুইট করে অভিনন্দন প্রধানমন্ত্রী। এ নিয়ে পার্থ চট্টোপাধ্যায় তিনি কি বললেন শোনাব। সাফল্যের দাবি মানে কি? অবিজেপি রাজ্যগুলোকে বঞ্চিত করে বিজেপি শাসিত রাজ্যগুলিকে ভ্যাকসিন প্রদান করার মধ্যে যদি সাফল্য থাকে তাহলে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে সেটা আঘাত। অবিলম্বে পশ্চিমবঙ্গের প্রাপ্য ভ্যাকসিন বাংলার মানুষকে তা দেওয়ার জন্য যে উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাকে আরও সাফল্য যদি আনতে হয় তাহলে ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন দিলেই আমরা সেটাকে প্রয়োগ করেছি, এমনকি সবাই জানে যে আমরা নিজেদের উদ্যোগেও ভ্যাকসিন জোগাড় করে পশ্চিমবঙ্গবাসীকে তা দিয়েছি। সাফল্যের চাপিকাঠি হচ্ছে একজনকে দিও না আর একজনকে দাও, এটা যদি এটা বিজেপির সাফল্যের চাপিকাঠি, আমরা এর প্রতিবাদ করি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।